স্যার এইদিকে একটু ঘুরিয়ে রাস্তা হয়ে যাওয়ার জন্য পর্যটক সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ওখানে চান করার সংখ্যাটাও পর্যটকের বেড়ে যাচ্ছে। এটা মানে ওই মেরিন ড্রাইভ ছটা ঘাট এখন পর্যন্ত আছে এবং মোহনা বস্টলে তিনটে আছে, মন্দারমণিতেও ঘাট আছে। ওখানে পর্যটকরা প্রতিদিন নিয়ত স্নান করে এবং আগে যেটা জোয়ারের সময় নামা হতো সেটা আমরা এখন জোয়ারের সময় নামাটা প্রায় বন্ধ রেখেছি। আর কোনো বিপদ সংকেত আমাদের থাকলে আগে থেকে সেটা আমরা পর্যটকদের নামতে দিই না। এবং যারা অনেকেই ড্রিঙ্ক করে যায় আমাদের কথার অবান্য হয়, তো আমরা সেরকম হলে তাকে ধরে থানাতে তুলে দিই, না হলে তাকে প্রথম সাবধান করা হয়। আমাদের কাছে হুইসেল থাকে, হুইসেলটা প্রথমে আমরা মারি, উনি যদি দূরে চলে যান তখন আমরা লাউড স্পিকারটা ইউজ করি, সেটার আওয়াজ যদি উনি না শুনতে পান তখন আমরা নিজে নেমে গিয়ে লাইফ জ্যাকেট, লাইফ বয়া এসব আছে আমাদের কাছে, রোপও আছে, দড়ি দিয়ে তখন আমরা নামি, নেমে তাকে উদ্ধার করে আনি। এবং অনেকেই দেখা যায় যে সাঁতার কাটতে কাটতে দূরে চলে যায়, তার জন্য আমাদের একটু অসুবিধা হয়। তো এখন যার লোকটা যখন রেস্কিউ করে আনবো তখন আমাদের একটু স্ট্রেচারের প্রবলেম হয়, সেটা স্ট্রেচারটা স্যারকে বলেছি ওনারা দিচ্ছেন, সেটা দিলে আমাদের কাজটা আরও সুবিধা হবে। 53 জন নুলিয়া যারা মূলত সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, তারা দীঘাতে কাজ করছেন, যারা পর্যটক তারা যাতে সমুদ্রে স্নান করার সময় কোনো অসুবিধায় না পড়েন, বিপদে না পড়েন সেটা তারা নিয়মিত দেখছেন। তাদের বিভিন্ন সময় বিভিন্ন ইকুইপমেন্ট দরকার হয়, আমরা আগেও কিছু ইকুইপমেন্ট দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আজকে আরও কিছু ইকুইপমেন্ট দেওয়া হলো, তাদের হ্যান্ড গ্লাভস, তাদের অন্যান্য ইকুইপমেন্ট, রেনকোট এসবগুলো দেওয়া হলো। এবং আগামী দিনে আমরা তাদেরকে আরও কীভাবে তারা আরও ভালো কাজ করতে পারেন তার জন্য যা যা দরকার সেগুলো আমরা দিলাম। 11টা রেনকোট দেওয়া হলো, 54টা হ্যান্ড গ্লাভস দেওয়া হলো, 100টা নাইলন রোপ দেওয়া হলো, সার্চ লাইট দেওয়া হলো, টি শার্ট দেওয়া হলো এবং টিউব দেওয়া হলো। আমরা বাড়ানোর জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছি এবং কিছুদিন আগে আমরা ডিপার্টমেন্টে কথাও বলেছিলাম, সম্ভবত আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাবো। সেগুলো তো নিরন্তর চেষ্টা চলছে। এখন দেখুন, এক পর্যটক একবার আসার পরে তিনি তো আবার পরের দিনই আসছেন না, তিনি আবার কয়েক বছর পর আসছেন হয়তো, তা সে অ্যাওয়ারনেস চলছে। এবং দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং এসডিও তার অ্যাডমিনিস্ট্রেশন ওরা নিরন্তর এই কাজটা করে যাচ্ছে।